living life every day late at night. Assalamu alaikum viewers, kajer klanti dur korar jonno holo ghurte jawa uchit. সারা দিন কাজ করার পর কিছু কিছু সময় একটু রিফ্রেশমেন্টেরও প্রয়োজন আছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম তানজিবুল মিল্লাত মাদ্রাসার কিছু শিক্ষকরা মিলে একটু ঘুরে আসবো। আজ যেহেতু শনিবার ছিল অফ ডে, তাই বিকালে আমরা বেরিয়ে পড়লাম কাছি বঙ্গবন্ধু পার্কের উদ্দেশ্যে। যদিও সামনে আমাদের মাদ্রাসা থেকে শিক্ষা সফর আয়োজন করা হবে সকল শিক্ষার্থী ও শিক্ষক ও মাদ্রাসা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। আমরা যারা যারা যাবো একে একে আমরা সবাই প্রস্তুত। যেহেতু বাইকে যাব তো সবাই বেরিয়ে পড়লাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে। বাইকে গেলে 20 মিনিটের মতো লাগে, তবে ভোলা চরবেশন হাইওয়ে রাস্তা মেরামত কাজ চলতে আমাদের খুব সাবধানে বাইক ড্রাইভ করে যেতে প্রায় 30 মিনিট লেগে যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম বঙ্গবন্ধু পার্কে। যেহেতু বিকালবেলা এসেছি তাই আবহাওয়াটাও সুন্দর ছিল। ডুবো ডুবো সূর্যের মাঝে তেঁতুলিয়া নদী ঘিরে এই বঙ্গবন্ধু পার্ক, যা তফিল উদ্যান নামেও পরিচিত। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে, বিশেষ করে বিকালের সময়টা ডুবন্ত সূর্যের সাথে তেঁতুলিয়া নদীর এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন। আমরা যেহেতু বিকাল টাইমে গেছি তাই আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। আমরা একে একে তেঁতুলিয়া নদী থেকে উজু সেরে নামাজের জন্য পাশে মসজিদে চলে গেলাম। নামাজ শেষ সবাই একসাথে সেলফি তুলতে ব্যস্ত, আর অন্যদিকে আমি ভিডিও শট নিতে ব্যস্ত। সবাই একসাথে দারুণ সময় কাটছিল, আমিও ভিডিও পাশাপাশি তাদের সাথে জয়েন হই সেলফিতে। যদিও আমরা সাথে আমার ফ্রেন্ডও ছিল, সবাই একসাথে হাসি দুষ্টামি হবে না সেটা তো হয় না। চলুন দেখি আমাদের কিছু ফানি মোমেন্ট। বরিশালের লঞ্চে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি বন্দুক নিয়ে। এইদিকে শেষ তিন দিন ম্যাচ হয়ে থাকার পর এক কুকুর রাজনেত্রীর সাথে গিতালি খেলতে নেমে পড়ে। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. আমরা সকল শিক্ষকরা প্রফেশনের বাহিরে সবাই খুব ফ্রি, একসাথে সবাই আড্ডা দেয়, একসাথে চলি, সবার সাথে সব বন্ধু সুলভ ব্যাপারটা থাকে। আর সকল শিক্ষকই ফ্রি মাইন্ডের, তাই সময়গুলো ভালোই কাটছিল। চলুন পার্কটা একটু ঘুরে দেখাই আপনাদের। যদি বেশি কিছু দেখাচ্ছি না কারণ এর আগে আমাদের চ্যানেলে এই তফিল উদ্যান বা বঙ্গবন্ধু পার্ক নিয়ে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। অনেক টাইম ঘোরাঘুরির পর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমরা চলে আসার প্রস্তুতি নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। ইনশাল্লাহ আমরা
আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।